স্যার, এই যে আন্দোলন চলছে এই মুহূর্তে, এটা নিয়ে আপনাদের পরবর্তী কি কর্মসূচি চলছে? আছে, অনেক বড় কর্মসূচি আছে, নবান্নে যাবে মানুষ রাজ্যে। আচ্ছা, দিদি তো বলেছেন যে হাইকোর্টের রায়কে মোটামুটি অমান্যই করেছেন, সেই ব্যাপারে আপনার কি? উনি অমান্য করতে পারেন হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টে উনি গেছেন ওখানে, আর বাকিটা আমরা বুঝে নেব। উনি তো মানুষকে অমান্য করতে পারবেন না, মানুষের লড়াইকে অমান্য করতে পারবেন? উনি পালাবার পথ পাবেন না, আমি ওখানে বলেছি। বিজেপিরা কিন্তু যাচ্ছে দাদা, বিজেপি আপনারা বলছেন বিজেপির সঙ্গে আতাতাতে, কিন্তু বিজেপিরাও এই আন্দোলনের আন্দোলন করছে কিন্তু রাস্তায় নেমে। বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করছে? মণিপুরের সরকারটা আজকে বানিয়েছে তৃণমূলের ভোট নিয়ে, এরা বড় বড় কথা বলছে। এরা যদি আন্দোলন করবে কেন? ওরা তো রাজ্য দিল্লিতে সরকারে আছে, সিবিআই ইডি সবই বিজেপির হাতে আছে, ওখানে কি করছে? এখানে রাস্তায় ওকে বসে থাকতে হচ্ছে কেন? প্রধানমন্ত্রী কি করছেন ওখানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 56 ইঞ্চি ছাতি?